লক্ষিমপুর সদর থানাত পুনের হাজির হল হিন্দু যুব ছাত্র পরিষদর কেন্দ্রীয় সভাপতি বলেন বৈশ্য আর লক্ষিমপুর জেলা সভাপতি যুগ্মজ্যোতি দত্ত। এইগুলি বলেন বৈশ্যই আরক্ষী অধীক্ষক আনন্দ মিশ্রর সঙ্গে তর্কযুদ্ধত লিপ্ত হয়ে গোটা খাবল হয়েছে। ১৯ জুলাইত আরক্ষী অধীক্ষক আনন্দ মিশ্রক গ্রেপ্তার করেছিল বলেন বৈশ্য আর যুগ্মজ্যোতি দত্ত। পরবর্তী সময়ত নজরবন্দী করে রখা হয় হিন্দু যুব ছাত্র পরিষদর দুইগী নেতাকে। সেইদিন লক্ষিমপুর নগরের গোপীনগর কলনির এটা বিবাহ ভবনত অনুষ্ঠিত হয়েছিল বিশ্ব হিন্দু মহাসংঘ আর হিন্দু যুব ছাত্র পরিষদর উদ্যোগত কেন্দ্রীয় বৌদ্ধিক শিবির। বৌদ্ধিক শিবির আয়োজন করা স্থানের কাষরেই জাকির হুসেন নামের এজন লোকর পরিয়ালর সঙ্গে বৌদ্ধিক শিবির আয়োজকর মাজত সংঘাতর সৃষ্টি হয়েছিল। ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে প্রথমে জাকির হুসেনক আটক করার পিছত সেই স্থানত উপস্থিত হয়ে গই আরক্ষী অধীক্ষক আনন্দ মিশ্র। সেই স্থানতে আরক্ষী অধীক্ষকগীর সঙ্গে বাক বিতণ্ডাত লিপ্ত হয় বলেন বৈশ্য। তারপরে লক্ষিমপুর আরক্ষী নিজাববিয়া গোচর রুজু করে গ্রেপ্তার করে হিন্দু যুব ছাত্র পরিষদর কেন্দ্রীয় সভাপতি বলেন বৈশ্য আর জেলা সভাপতি যুগ্মজ্যোতি দত্ত। অবশ্যই সেইদিন রাতেই শর্ত সাপেক্ষে মুক্তি দিয়ে দুয়োকে। আমি আমার স্পষ্টীকরণ এটা রিলিজ আকারে দিছো, সেই আপনার দিব আমার কর্তৃত্ব সকলে। ২৭ তারিখে আকো আমি হাজির হব লাগিব, অহা পরশি দিনা আমি হাজির হব লাগিব বলে কইছে আমার। পুনের ২৭ জুলাইত উপস্থিতি দিব লাগিব হিন্দু যুব ছাত্র পরিষদর দুই নেতায়। আইনক সম্মান জনায় নির্দেশ মানি যাব বলে প্রকাশ করলে হিন্দু যুব ছাত্র পরিষদর কেন্দ্রীয় সভাপতিগুলো। মহামান্য আদালতে বিচার করব, সেই আসলে আমি দোষী হয় নে নহয়, আর যদি দোষী বলে আমি সাব্যস্ত হও, যি শাস্তি দিয়ে আমি সেই শাস্তি ক্ষীর পাতি লোক বাধ্য থাকিম। গ্রেপ্তার করলেও লক্ষিমপুরের আরক্ষী অধীক্ষকগীর কাম কাজক শলাগিলে বলেন বৈশ্য। মই মানুহজনৰ ওপৰত সঁচাকৈ এটা খুব ভাল ধাৰণা আছিল, আৰু আজিও মই কোৱা নাই যে মানুহজনৰ ওপৰত খুব বেয়া ধাৰণা হৈ গৈছে বুলি। কিন্তু মানুহটো পৰিস্থিতিৰ দাস, সেইদিনা কি পৰিস্থিতিত কি বাধ্যত তেওঁ অলপ খঙাল হ'ল, ময়ো খঙাল হ'লোঁ। গতিকে মই ক'ব বিচৰা নাই, কেৱল মোৰ লগত হোৱা ব্যৱহাৰটোৱে মানুহটোৰ আইডেণ্টিটি হ'ব নোৱাৰে। মই এইটোও জানো যে তেওঁ লক্ষিমপুৰৰ নিচিনা জিলাখনত তেওঁৰ প্ৰয়োজন আছে, আৰু তেওঁ যিটো ফাইট ড্ৰাগছ বা বেড এলিমেণ্টছ অপৰাধীৰ বিৰুদ্ধে যিটো ফাইট দিছে, সেই ফাইটৰ আমিও সহযাত্রী, আমিও সমানে সমানে সেই ফাইটত তেওঁৰ লগত আছো, তেওঁৰ সমৰ্থনত আছো। লক্ষিমপুৰৰ পৰা সঞ্জীৱ লাহন, নিউজ ১৮, অসম নৰ্থ ইষ্ট।